সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের বিভিন্ন ব্যাংকে নানা প্রকার ডিপিএস, এফডি অথবা রিকারিং ডিপোজিট, মোহর অ্যাকাউন্ট, হজ সঞ্চয় অ্যাকাউন্ট, অর্থাৎ নানা প্রকার অ্যাকাউন্ট আছে আমরা, যেগুলোতে আমরা মান্থলি বেসিসে জমা করতাম। তো যেহেতু করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ছিল, তো এই জন্য অনেকেই তার যে নির্ধারিত অ্যামাউন্টটা সেটা প্রতি মাসে জমা করতে পারেননি। তো তাদের জন্যই বাংলাদেশ ব্যাংক আজকে সার্কুলারটি জারি করেছে 1 জুন। তো এই সার্কুলারে যেটি বলা হচ্ছে, যারা গত 2 মাস ধরে অর্থাৎ এপ্রিল এবং মে মাসের এই রিকারিং ডিপোজিট অথবা ডিপিএস এর টাকা অথবা মোহর সঞ্চয় অথবা হজ সঞ্চয় অথবা যে কোনো আপনার সঞ্চয় স্কিমের টাকা যারা জমা করতে পারেননি, তাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটি দিয়েছে সেটা হচ্ছে যে এই 2 মাসের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ ব্যাংক করতে পারবে না। এই মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা গত 2 মাসের টাকাগুলো ডিপোজিট করতে পারবেন। এই ডিপোজিট করার জন্য ব্যাংক আপনার কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নিতে পারবে না। যদি অলরেডি কোনো ব্যাংক আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা চার্জ নিয়ে থাকে, সেগুলো তারা ফেরত দিতে বাধ্য, কারণ ব্যাংক কোম্পানি আইন 1991-এর সেকশন 45 মোতাবেক বাংলাদেশ ব্যাংকের কাছে ক্ষমতা আছে যে কোনো সঞ্চয় স্কিম, যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংকের উপর যে কোনো প্রকারের নির্দেশনা দেওয়ার জন্য। তো এই জন্যই যাদের বিভিন্ন প্রকার ডিপিএস আছে, বিভিন্ন প্রকার মোহর সঞ্চয় অথবা হজ সঞ্চয় অথবা যে কোনো প্রকারের সঞ্চয় আছে, যারা জমা দেননি তাদের টেনশন নেওয়ার কারণ নাই। আগামী 20 তারিখের মধ্যে আপনারা জমা দিয়ে দিবেন কোনো প্রকার টেনশন ছাড়াই। সাধারণত যেটি হয় সেটি হচ্ছে মাসের 1 তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত এগুলোর মধ্যে আমরা চলতি মাসের আপনি যে রিকারিং ডিপোজিট অথবা আপনার যে ডিপিএস আছে সেটার টাকা জমা করতে পারেন। তবে সবচেয়ে বেস্ট হয় আপনার যদি কোনো সেভিং অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের সাথে আপনি আপনার যে ডিপিএসটা আসতে অথবা মোহর সঞ্চয় হিসাব আছে, হর সঞ্চয় হিসাব আছে, সেটাকে আপনি অ্যাড করে দিবেন। তাহলে আপনার যে সেভিং অ্যাকাউন্টে টাকা থাকবে সেটা মাসে মাসে তারা অটোমেটিক কাটে নিবে। সেক্ষেত্রে 5 থেকে 6 টাকা ব্যাংক বেঁধে তারা চার্জ করে থাকে, এটা সবচেয়ে বেশি নিরাপদ। আর যদি আপনার সেভিং অ্যাকাউন্ট না থাকে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মতে আপনি কোনো প্রকার জরিমানা ছাড়াই জমা করতে পারবেন। সাধারণত যেটি হয় সেটি হচ্ছে যে প্রতি মান্থলি বেসিসে আপনি যেটি জমা করেন, যদি জমা না করেন তাহলে ব্যাংক ভেদে কোথাও তারা আপনাকে কিছু জরিমানা করে, অথবা 2 মাস বা 3 মাস হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি তারা সাময়িকভাবে ক্লোজ করে দেয়। পরবর্তীতে আপনার কাছ থেকে নানা প্রকার কজ, নানা প্রকার কারণ উল্লেখ করতে হয় জরিমানা সহ আপনার যে হিসাবটি আছে সেটি তারা অ্যাক্টিভ করে দেয়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, ছোটখাটো প্রশ্নগুলো, যে আসলে ডিপিএস জিনিসটি কি, আরডি জিনিসটি কি? তো ডিপিএস আর আরডি আমরা যাই বলি, এগুলো হচ্ছে প্রতি মাসে মাসে আপনি নির্দিষ্ট সংখ্যক টাকা ব্যাংকে জমা রাখবেন এবং আপনার নির্দিষ্ট 5 বছর অথবা 10 বছর মেয়াদ শেষে বাৎসরিক হিসাবে যা আপনি পান সেই হিসাবে আপনাকে লাভাংশ দেওয়া হবে। আপনি চাইলে যে কোনো সময় এই সমস্ত অ্যাকাউন্টকে করতে পারেন, আপনি ক্যাশ আউট করতে পারেন, নগদায়ন করতে পারেন। তো এটা ছাড়া আপনি যদি একসাথে টাকা রাখতে চান, এটাকে বলা হয় এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট। এটা আপনি ইসলামিক ব্যাংকিং ধারাও করতে পারেন, বিভিন্ন রকম বন্ড তারা ইস্যু করেছে, আপনি নন ইসলামিক ব্যাংকিং ধারাও করতে পারেন।